সম্প্রতি জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস তথা দ্বিতীয় সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হলো কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। উদ্বোধন করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মলয়েন্দু সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক বাসব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলকাতা রিজিওনাল সেন্টারের ইউথ অফিসার দীপক শর্মা, পশ্চিমবঙ্গ সরকারের সহপরিচালক পিয়ালি দাস, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক সুভাষচন্দ্র সরকার প্রমুখ। এ বছরে আমরা মোট 47 জন ভলেন্টিয়ার এবং 9 জন শ্রেষ্ঠ প্রোগ্রাম অফিসার, কলেজ এবং বিশেষ অ্যাওয়ার্ডপ্রাপ্ত যারা আছে তাদেরকে সম্মানিত করলাম। উল্লেখ্য, জাতীয় জীবনে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনা অর্থাৎ শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য এবং দুর্যোগ মোকাবেলায় যারা অংশগ্রহণ করছে, যারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাদের জন্যই আমাদের এই সম্মাননা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া, মুর্শিদাবাদ ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন কলেজের প্রায় 500 NSS স্বেচ্ছাসেবক, প্রোগ্রাম অফিসার এবং অধ্যাপক। এই দিন 5 জন প্রোগ্রাম অফিসারকে স্মারক দিয়ে সম্মানিত করা হয়। Then Olopa Dash from Bethua Dahori College, Olani Mojumdar from Chagda College, Achinto Mondol from D.R. Ambedkar College, Mondol from Dhirendralal College, then Ahmed from Muzaffar Ahmed Mohabiddalay. 3 জেলায় মোট 47 জন NSS স্বেচ্ছাসেবককে মেডেল দেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য মন্ত্রক থেকে এইডস সচেতনতামূলক একটি নাটক পরিবেশিত হয়।